নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভ্যালির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের যথোপযোগী একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লেবু লঙ্কা মুরগির রেসিপি। ভীষণই হালকা পাতলা এই রেসিপিটি, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। বড় থেকে ছোট সবাই কিন্তু এই প্রিপারেশনটি ভীষণ ভালোবেসে খাবে। তাহলে চলুন এই লেবু লঙ্কা মুরগি কীভাবে বানায় আমরা দেখিনি। এক একজন এক এক রকমভাবে এই রেসিপিটি ট্রাই করে থাকে। আমি যেইভাবে জেনারেলি বাড়িতে বানিয়ে থাকি সেইভাবে এই রেসিপিটি আপনাদের করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেবু লঙ্কা মুরগি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন পিস নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটি গন্ধরাজ লেবু 1/4 ভাগ নিয়ে আমি রসটা দিয়ে দেব। পুরো রসটা আমি ভালোভাবে চিপে দিয়ে দেব। এইবার দেব গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেব। লেবু লঙ্কা মুরগির স্বাদ হয় একটু ঝাল ঝাল, টক টক, আর ভীষণ রিফ্রেশিং একটা ফ্লেভার আসে। তো সেই জন্য গোলমরিচের গুঁড়োটা কিন্তু 1/2 টেবিল স্পুন দিতে হবে। যারা ঝাল কম খান তারা কম দিতেই পারেন, বাট আসল স্বাদ কিন্তু টক টক ঝাল ঝাল। এইবারে চিকেনটার মধ্যে আমি এই লেবুর টুকরোটাও দিয়ে রাখবো, দিয়ে ভালোভাবে মেখে নেব। চিকেনটা ভালোভাবে হাতের সাহায্যে ডোলে মেখে নিয়েছি। এইবার এই চিকেনটাকে এইভাবে 1/2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। আর এই পর্যায়ে আমি ফ্রিজেই কিন্তু 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে এটা রেখে দেব। জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে ছাঁকনি দিয়ে বা সুতির পরিষ্কার কাপড়ের মধ্যে পেঁয়াজটাকে বেঁধে চিপে পেঁয়াজের রসটাকে আর ছাঁকড়াটাকে আলাদা করে নেব। শুধু পেঁয়াজ নয়, আদা রসুন লঙ্কা সমস্ত কিছুই আমি আলাদা আলাদা করে বেটে রসটা আলাদা করে নেব। আলাদা বলতে পেঁয়াজটা আমি আলাদা করেছি, আর আদা রসুন লঙ্কা একসাথে বেটে আমি ছেঁকে রসটা আলাদা করে নেব, আর বাদ বাকি ছাঁকড়াটা আলাদা রেখে দেব। তো এখন আমি রসটা করে নেব। এইভাবে কিন্তু সমস্ত প্রিপারেশনটা আদা রসুন লঙ্কা পেঁয়াজের রসটা করে নিতে হবে। কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে যে পেঁয়াজের রসটা আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দেখুন 2 পেঁয়াজে 1 কাপ রস হয়েছে, এই রসটা আমি দিয়ে দেব। পেঁয়াজের রসটা আমি দিয়ে দিয়েছি। এইবার দেব আদা রসুন আর লঙ্কা। এখানে আমি 1.5 ইঞ্চি আদার রস নিয়ে নিয়েছি, 1টি মিডিয়াম সাইজের রসুনের রস নিয়েছি, গোটা রসুনটা, আর 4 পিস কাঁচা লঙ্কার রস আমি নিয়ে নিয়েছি। আমি যে লঙ্কাগুলো ইউজ করছি ভীষণই ঝাল, তো সেই জন্য আমি 4 পিস নিয়েছি, কারণ 1/2 টেবিল স্পুন গোলমরিচ আমি নিয়েছি। এইবার এই মশলাটাকে আমি 2 মিনিটের মতো লো হিটে একটু কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এইবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে যে পেঁয়াজের রসটা আমি বের করে নিয়েছি, পেঁয়াজের যে ছিবড়াটা বা আদা রসুন লঙ্কা ছিবড়াটা আমি রেখে দিয়েছি, অন্য কোনো রান্নায় আমি ইউজ করব। এইবার আমি 1/2 টেবিল স্পুন ধনে আর 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো একসাথে করে দিয়ে দিলাম। মনে রাখবেন 1/2 টেবিল জিরে গুঁড়ো, 1/2 টেবিল ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ। কোনো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এই লেবু লঙ্কা মুরগিতে ইউজ করব না। গরমের রান্না এই প্রিপারেশনটি মূলত একটু পাতলা ঝোল হয়, আর ভীষণ রিফ্রেশিং একটা ফ্লেভার আসে, আর একদম লাল হয় না, হলুদ টাইপের হয়। তো দেখেও চোখের শান্তি, খেয়েও মনের শান্তি। তো এই পর্যায়ে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব আলু। এই পর্যায়ে আমি লেবুটা তুলে দেব। লেবুটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু, আমি 4 টুকরো করে কেটে রেখেছি। আমি কিন্তু আলুগুলো ফ্রাই করিনি, চিকেনের সাথেই আমি দিয়ে দিলাম, একদমই ফ্রাই করব না, আর অল্প তেলে। আর দেখলেন মশলার শুধু রসগুলো গেল, ভীষণই হালকা পাতলা, আর ভীষণই টেস্টি, একটা রিফ্রেশিং ফ্লেভারযুক্ত চিকেন কিন্তু এটা তৈরি হবে। আলুটা অপশনাল,
না চাইলে নাই দিতে পারেন। বাট বাঙালিরা মাংসের ঝোলের আলুটা পছন্দ করে, আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি, তো সেই জন্য আমি আলুটা দিলাম, না চাইলে স্কিপ করতে পারেন। এইবার একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিট কষাবো। আর মাঝখানে একবার 10 মিনিট হয়নি, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। মশলাটা একটু এদিক ওদিক করে আবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি কষিয়ে আরও 5 মিনিট পর ফিরে আসবো। আরও 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা মজে এসছে। এই পর্যায়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাম যেহেতু লেবু লঙ্কা মুরগি, তো লেবু তো থাকছে, লঙ্কা তো দিতেই হবে, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু ছিঁড়ে দিইনি, এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে এই কাঁচা লঙ্কায়। এইবারে আমি ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আরও 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন রসটা পুরো মজে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা এই পর্যায়ে ফ্লেভার কিন্তু চিকেন থেকে আসছে, আর দেখুন কালারটাও কিন্তু কি সুন্দর এসছে। এবার হাই হিটে আমি 1 মিনিটের মতো এটা একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এবার আগে থেকে ফুটিয়ে রাখা জল আমি অ্যাড করে দেব। ঝোলটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, তবে লেবু লঙ্কা মুরগি একটু পাতলা ঝুলি ভালো লাগে, আর আলুটাও সিদ্ধ হতে হবে, চিকেনটাও সিদ্ধ হবে, তো এই অনুযায়ী আমি জল দিয়েছি। এইবারে আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব 15 মিনিট লো থেকে মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রান্না করে ফিরে এসে বাদবাকি উপকরণ অ্যাড করব। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় লবণ দরকার তো সামান্য লবণ অ্যাড করবেন। আমার সামান্য লবণ দরকার, তো সামান্য লবণ আমি অ্যাড করে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আলু চিকেন আমার প্রপার সেদ্ধ কিন্তু হয়ে গেছে। দেখুন আলুটা আমি ভেঙেছি, 2 টুকরো হয়ে গেছে, চিকেনও প্রপার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবার আমি 1/4 ভাগ আগে দিয়েছি, এখন 1 ভাগ মানে হাফ গন্ধরাজ লেবুর রস আমি অ্যাড করলাম, করে সাথে সাথে হিটটা আমি বন্ধ করে দেবো। হিটটা বন্ধ করে হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপর আমি ফিরে আসবো। বন্ধুরা 10 মিনিট পর আমি লেবু লঙ্কা মুরগি পরিবেশন করে দিয়েছি, উপর দিয়ে গন্ধরাজ লেবুর একটি স্লাইস দিয়ে দিয়েছি। যখন পরিবেশন করবেন লেবু স্লাইস দিয়ে অবশ্যই পরিবেশন করবেন। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এটি কিন্তু গরমের একটি আদর্শ রেসিপি, গরম ভাতের সাথে জাস্ট দুর্ধর্ষ লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।